দীপাবলির দিন কার্গিলে জওয়ানদের নিজের হাতে মিষ্টি খাইয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, আলুর উৎসবে আনন্দ ভাগ করে নিলেন তিনি। প্রতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটায় তিনি পৌঁছে যান সেইসব অতন্ত্র প্রহরীদের কাছে, যাদের সৌজন্যে আমরা নিশ্চিন্তের ঘুম ঘুমই। পরিবার থেকে অনেক অনেক দূরে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ান দেশের প্রধানমন্ত্রী, উৎসাহ দেন তাদের, উৎসবের ছোঁয়া পৌঁছে দেন সীমান্তের প্রহরীদের কাছে। এবারও তার অন্যথা হল না। এবারও দীপাবলি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন সেনাদের কাছে, জওয়ানদের নিজের হাতে মিষ্টিমুখ করালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারতীয় সেনা জওয়ানরা, ছিল গানের অনুষ্ঠানও। সেখানেই একেবারে অন্যরূপে দেখা গেল প্রধানমন্ত্রীকে।